I enjoy shopping with friends. এখানে shopping gerund নাকি present participle? আবার দেখেন বলা হচ্ছে my sister avoids cooking lunch dinner. এখানে cooking gerund নাকি present participle? The team practice kicking into the goal. এখানে kicking gerund নাকি present participle? So, প্রশিক্ষার্থী আজকে আমরা practice on gerund versus present participle অর্থাৎ gerund এবং present participle নিয়ে বেশ কিছু practice দেখব কিভাবে আমরা exam hall MCQ থেকে সরাসরি gerund এবং present participle এই যে confusion দূর করতে পারি সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো So, keep watching ওকে প্রশিক্ষার্থী আমরা এখানে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসি এটা মূলত একটা প্র্যাকটিস শীট দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রশ্ন আছে gerund present participle নিয়ে আমরা এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব এবং কিভাবে আপনি एग्जाम হলে এই যে অসংখ্য প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলভ করতে পারেন যেমন এখানে অনেক প্রশ্ন আছে বলা হচ্ছে দেখেন let's go dancing at the club এখানে dancing gerund present participle swimming in the ocean has been sharon's passion since she was 5 years old এখানে swimming gerund present participle দেখেন বলা হচ্ছে his passion was biking gerund present participle এক কথায় एग्जाम হলে আপনি যেভাবে প্রশ্ন দেখেন অপশন দেওয়া gerund participle ঠিক এইভাবে অপশন থেকে ধরে ধরে আমরা ব্যাখ্যা সহ শিখব যে কিভাবে gerund participle কনফিউশন দূর করতে পারি ওকে তাহলে আসেন আমরা প্রথম থেকে দেখি বলা হচ্ছিল এক নম্বরে আই এনজয় শপিং উইথ ফ্রেন্ডস এখানে শপিং টু gerund present participle আবার মাই সিস্টার অ্যাভয়েডস কুকিং লাঞ্চ gerund দেখেন এই যে কুকিং gerund present participle দেখেন একটা নিয়ম খেয়াল করুন জাস্ট তিন থেকে পাঁচটা নিয়ম আছে গুরুত্বপূর্ণ এই পাঁচটা নিয়ম দেখলে আপনি দেখবেন gerund participle একদম পানির মতো ক্লিয়ার বলা হচ্ছে দেখেন নির্দিষ্ট কিছু ভার্ব এনজয় start mind stop keep avoid দেখেন can't stop এখানে finish suggest admit খেয়াল করেন এখানে আছে কি make আছে দেখেন খেয়াল করেন go appreciate অর্থাৎ এই যে verb গুলো দেখতে পাচ্ছেন ছকের এই verb গুলোর পরে verb ing মানে আরেকটা verb ing থাকলে চোখ বন্ধ করে এই verb ing কি gerund সহজ কথা এই verb গুলোর পরে আরেকটা verb ing থাকলে সেই verbটা কি চোখ বন্ধ করে gerund তাই তো এখন দেখেন এই যে বলতেছিলাম enjoy একটা এখানে দেখেন avoid একটা এখানে make make এর past form made একটা তো এখন দেখেন এই যে I enjoy shopping এই যে enjoy একটা verb তো চোখ বন্ধ করে gerund অ্যাভয়েডের পরে আরেকটা ভার্ব এনজি কি হবে অফকোর্স জিরান্ড হবে কারণ এইমাত্র বললাম এই যে অ্যাভয়েড ভার্বটা দেখেন এর পরে আবার ভার্ব এনজি ধরে সেটা কি জিরান্ড তাহলে সিম্পল এটা কি জিরান্ড এখানে দেখেন প্র্যাকটিস এই যে দেখেন ওয়াটা খেয়াল করেন প্র্যাকটিস ওটা খেয়াল করেন এখানে প্র্যাকটিসের পরে যখন আরেকটা ভার্ব আসে দেখেন প্রিয় শিক্ষার্থী সেটাও ভার্ব এনজি জিরান্ড এই যে আই দ্য টিম প্র্যাকটিস কিকিং তার মানে কি বোঝা গেল সিম্পল যে নির্দিষ্ট কিছু ভার্ব আছে ওই ভার্বগুলোর উপর আরেকটা ভার্ব আছে তখন সেটা কি অপশন জিরান মানে অ্যানসার এ কারেক্ট বোঝা গেল তার মানে এই ভার্বগুলো একটু কষ্ট করে নোট করতে পারলে বা মুখস্থ করে ফেললে আপনার এই নিয়মটা ক্লিয়ার আচ্ছা এরপরে আসেন এই প্রশ্নটা দেখেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে মাই লাভ ফর রিডিং ওয়াজ ইমিডিয়েট এখানে দেখেন বলা হচ্ছে আফটার স্টাডিং উই টুক আ ব্রেক দেখেন তো এখন এই স্টাডিং এবং এই রিডিং এই দুটো কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা তাহলে আমরা নিয়মটা খেয়াল করবো সূত্রটা হচ্ছে দেখেন প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস কি জিরান রাইট প্রিপোজিশনের পরে যখন আরেকটা ভার্ব আছে দেখেন হি ইজ অন রিডিং নিউজ পেপার এই যে অন প্লাস রিডিং এইটা অফকোর্স কি জিরান কারণ প্রিপোজিশন অন এরপরে কি বসে জিরান হয় তাহলে দেখেন মাই লাভ ফর রিডিং ইজ এ ফর প্রিপোজিশন তারপরে কি জিরান এখানে দেখেন আফটার প্রিপোজিশন তারপর কি জিরান মানে প্রিপোজিশন প্লাস ভার্ব এনজি চোখ বন্ধ করে জিরান তাহলে বোঝা গেল দ্বিতীয় নিয়মটা হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব এনজি তাহলে কি খুব সিম্পলি আপনি জিরান বুঝতে পারবেন এবারে দেখেন খেয়াল করুন বেশি কেটে এই প্রশ্ন দেখেন বলা হচ্ছে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল্ম একটু দেখেন ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল্ম দেখুন ফিল্ম হচ্ছে নাউন তার আগে অ্যামেজিং কি চোখ বন্ধ করে অ্যাজেক্টিভ রাইট আবার দেখেন বলা হচ্ছে ডার্ক বার্লিং ক্লাউডস অফেন প্রিসিড আর স্ট্রম দেখেন এই যে ডার্ক বার্লিং খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এই যে ক্লাউডস দেখতে পাচ্ছেন ক্লাউডস এটা নাউন তার আগে এটা কি অ্যাজেক্টিভ সো নাউনের কারস্থান অ্যাজেক্টিভের স্থান একটু খেয়াল করুন আমরা সবাই জানি মোটামুটি নিয়মটা হচ্ছে নাউন তার কারস্থান অ্যাজেক্টিভের স্থান এবং যাহাই অ্যাজেক্টিভ তাহা কি এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপল রাইট যেমন দেখেন আই লাইক হেল্পিং মেন্টালিটি মেন্টালি নাউন তার আগে হেল্পিং কি ভার্ব এনজি এটা অ্যাজেক্টিভ এটা কি প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি জানি আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল এক ধরনের কি হয় অ্যাজেক্টিভ হিসাবে বাক্যে ব্যবহৃত হয় দেখেন এই যে হেল্পিং মেন্টালিটি কেমন মেন্টালিটি হেল্পিং মানে সহায়তা করা যায় মানসিকতা সো নাউনের আগে অ্যাজেক্টিভের স্থান যাহাই অ্যাজেক্টিভ তাহাই কি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে সিমিলারলি দেখেন বলা হচ্ছে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল্ম এই নাউন তার আগে এটা কি অ্যাজেক্টিভ যাহাই ভার্ব এনজি যাহাই অ্যাজেক্টিভ তাহাই কি প্রেজেন্ট পার্টিসিপল তার মানে বি করেক্ট এখানে দেখেন ডার্ক বিউলিং ক্লাউডস এই যে দেখেন অফেন প্রিসি এই যে দেখতে পাচ্ছেন নাউন তার আগে এটা কি অফকোর্স অ্যাজেক্টিভের স্থান সো ভার্ব এনজি অ্যাজেক্টিভ দ্যাট মিনস সেটা প্রেজেন্ট পার্টিসিপল এরকম অসংখ্য প্রশ্ন আছে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে দেখেন আই লাইক দ্যাট আই রিয়েলি লাইক দিস বাউন্সিং বল এই যে বল নাউন তার আগে বাউন্সিং ভার্ব এনজি অ্যাজেক্টিভ যা অ্যাজেক্টিভ তাকে প্রেজেন্ট পার্টিসিপল
খেয়ালকরণ প্রিয় শিক্ষার্থী, এরকম অসংখ্য প্রশ্ন আছে। এখানে দেখেন, বলা হচ্ছে দেখেন, মেনি অফ দিস পেন্টিংস শো দা সিটিং সান সান নন তারকার স্থান অ্যাজ এ টিপ আই মিন প্রেজেন্ট পার্টিসিপল এর স্থান। সো আনসার বি কারেক্ট। ওকে, এবারে এই প্রশ্ন দেখেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে দ্য ব্যালেরিনা টট আস ড্যান্সিং। দেখুন, দ্য ব্যালেরিনা সাবজেক্ট টট ভার্ব আস ড্যান্সিং, এটা কি অবজেক্ট? এখন দেখেন এই বাক্যে যাহা অবজেক্ট তাহা এক ধরনের জিরান। একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, নিয়মটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। খেয়াল করুন, সাবজেক্ট হয় কে কে? নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন, জিরান এবং নাউন ক্লোজ। সিমিলারলি অবজেক্ট হয় কে কে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান এবং নাউন ক্লোজ। তাহলে দেখেন অবজেক্ট কি হতে পারে? জিরান হতে পারে। সিমিলারলি সাবজেক্টও বাক্যে জিরান হতে পারে। দেখুন, রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিংটা কি সাবজেক্ট? এই যে ভার্ব আনজি, যাহাই শব্দ তা কি জিরান। আবার দেখেন স্টার্ট রিডিং, এখানে রিডিং অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট, অবজেক্টটা কি জিরান হতে পারে। দেখেন অবজেক্ট জিরান হতে পারে, জি মিন্স জিরান হতে পারে, আবার সিমিলারলি সাবজেক্টও জিরান হতে পারে। তাহলে এখানে দেখেন বলা হচ্ছে দ্য ব্যালেরিনা টট আস ড্যান্সিং, এখানে দেখেন সাবজেক্ট ভার্ব এটা কি অবজেক্টের স্থান, সাবজেক্ট কি চোখ বন্ধ করে জিরান। আবার দেখেন বলা হচ্ছে মাই মাদার স্পেন্ড হার লাইফ টিচিং, এই দেখেন মাই মাদার সাবজেক্ট, স্পেন্ডটা কি ভার্ব, তার হার লাইফ টিচিংটা কি অফকোর্স চোখ বন্ধ করে অবজেক্ট। তাহলে এটা কি হবে? সিম্পল জিরান হিসেবে কাউন্ট করা হবে। তার মানে হচ্ছে আমরা এই পুরো প্র্যাকটিস, এখানে যতগুলো প্রশ্ন যদি প্র্যাকটিস করে দেখাই, তাহলে মধ্য কথা চার থেকে পাঁচটা নিয়ম আসে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ বাক্যের সাবজেক্টের স্থানে জিরান বসতে পারে, অবজেক্টের স্থানেও জিরান বসতে পারে। নাম্বার ওয়ান। সেকেন্ডলি দেখেন বলা হচ্ছে যে প্রিপোজিশনের পরে কার স্থান? জিরানের স্থান। সো প্রিপোজিশন প্লাস কে? জিরান। প্রিপোজিশনের পরে কখনো ভার্ব আনজি থাকলে সেটাকে আপনি কি বলবেন? জিরান বলবেন। নাম্বার থ্রি দেখেন বলা হচ্ছে নাউন তার কার স্থান? অ্যাডজেক্টিভের স্থান। এরপরটা দেখেন সিম্পল, নির্দিষ্ট কিছু ভার্ব তারপর আরেকটা ভার্ব আনজি থাকলে তখন সেটা কি? জিরান। ওকে, সো জাস্ট এই চার পাঁচটা নিয়ম খেয়াল করলে আমরা কি পুরো বিষয়টা ইজিলি বুঝতে পারবো। ইনফ্যাক্ট শিক্ষার্থী, আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি, অর্থাৎ অনলাইন ইংলিশ কোর্স, যেখানে আমরা ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং ট্রান্সলেশন তিনটে বিষয়ে ইনক্লুড করেছি। আমরা মোটামুটি ভোকাবুলারি ক্ষেত্রে অন্তত পক্ষে 2010 থেকে 2019 সাল পর্যন্ত যে ব্যাংক প্রিভিয়াস ভোকাব আছে, সমস্ত প্রিভিয়াস ভোকাবুলারি নিয়ে একটা ধারাবাহিক ক্লাস নিব। এবং আমরা এই যে ব্যাংক ভোকাব বাই আরিফুর রহমান, এই বই থেকে যে ব্যাংকের ভোকাবগুলো আছে গত 10-12 বছরের, সেই ভোকাবগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক ভিডিও বা লাইভ ক্লাস আলোচনা করতে চাই প্রিয় শিক্ষার্থী। এর পাশাপাশি আমরা ট্রান্সলেশন উপর ক্লাস নিব, বিশেষ করে যে ডেইলি এডিটোরিয়াল আছে বা পত্রিকার যেই ট্রান্সলেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা অন্তত 50টার মতো লাইভ ক্লাস থাকবে ট্রান্সলেশন কোর্সে। আর এছাড়া আমরা হচ্ছে গ্রামারের ক্ষেত্রেও ঠিক 50টা লাইভ ক্লাস আছে, 40টা রেকর্ড ভিডিও আছে, প্লাস সপ্তাহে 4 দিন ক্লাস, ইনফ্যাক্ট 15টা করে পরীক্ষাও থাকবে প্রিয় শিক্ষার্থী। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামারে আমরা মাত্র 250টা নিয়ম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ গ্রামারে কোনো শেষ নেই বা অনেক রুল পড়ি বা গুলিয়ে ফেলি, আমরা সমস্ত গ্রামার নাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ যত গ্রামাটিক্যাল নিয়ম আছে সব মিলিয়ে আমরা 250টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে, রুল নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি, যেখানে আমরা বিসিএসের সিলেবাস শেষ করব, অন্তত 1000+ এমসিকিউ সলভ করব, প্রাইমারি পরীক্ষা অন্তত বিগত 5 বছর যে প্রশ্ন সেগুলো সলভ করে দেবো। অর্থাৎ এক কথায় ডেইলি এডিটোরিয়াল আছে, এখানে দেখেন আমাদের যে কোর্সে ট্রান্সলেশন কোর্সে, সেখানে পিডিএফ ফাইল থাকবে, নিউজ পেপার ভোকাবুলারি থাকবে 1000+, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন থাকবে। সো আমরা একটা মেগা ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছি, এবং মোটামুটি 2 থেকে 2.5 মাসের এই কোর্সে যারা ভর্তি হবেন, অনেকেই আছেন যে ইংলিশ গ্রামার, ভোকাব, ট্রান্সলেশন তিনটাতেই ভর্তি হতে চান, তাদের জন্য 100+ লাইভ ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও থাকবে 40টা, এবং ইনফ্যাক্ট 30টার মতো পরীক্ষাও থাকবে। সো মোটামুটি একটা বিগ বাজেটে একটা ইংলিশ অনলাইন কোর্স আমরা চালু করতে যাচ্ছি। সো আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, সেক্ষেত্রে ভর্তির যে নিয়মগুলি আছে সেটা ফলো করে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে।